হ্যালো ওয়েলকাম বিপি পদ্দার হসপিটাল পড আপনাদের সবাইকে স্বাগত জানায় মাঝে মাঝে হাঁটাচলা করতে গেলে কি আপনাদের শ্বাসকষ্ট হচ্ছে বা কারো কারো পরিবারে যে রয়েছেন এমন কেউ যে শ্বাসকষ্ট হচ্ছে বা এমন হচ্ছে যে কিছুক্ষণ হাঁটার পরেই হাঁপিয়ে যাচ্ছেন খুব দুর্বল অনুভব করছেন ক্লান্তি লাগছে বা বুক খুব ধড়ফড় করছে এরকম নানান সমস্যায় কি ভুগছেন অনেকেই হয়তো কনফিউসড হয়ে চান যে সেইটা নিয়ে কি করবেন এটা কি ডাক্তার দেখানোর প্রয়োজনীয়তা রয়েছে না তবে এরকম কোন সমস্যা থাকলে ডাক্তাররা সব সময় বলেন যে একবার কাছাকাছি কোনো ডাক্তারকে দেখিয়ে নিন বুঝতেই পারছেন হৃদয়ের কথা যখন বলছি আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু সেটাই অর্থাৎ করোনারি আর্টারি ডিজিজ নিয়ে আমরা কথা বলবো সেটা কি কি সিমটম দেখলে আমরা বুঝতে পারবো কি কি সিমটম দেখলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা এবং সেই আলোচনায় আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন কার্ডিওলজিস্ট ডক্টর সৌরভ গোস্বামী ডক্টর গোস্বামী স্বাগত জানাই আপনাকে নমস্কার নমস্কার ডক্টর স্বামী এই যে অনেক সময় হয় যে হার্টের সত্যি কোনো অসুখ কিনা আমরা বুঝতে পারি না এবং যখন বুঝতে পারি সেটা অনেক দেরি হয়ে যায় তো শুরুতেই যদি আমি এখান থেকে শুরু করি যে করোনারি আর্ট্রির ডিজিজ এটা আমরা কাকে বলছি কখন মানে কোন জিনিসটাকে এই ডিজিজ বলা হচ্ছে করোনারি আর্ট্রির ডিজিজ মানে হলো গিয়ে করোনারী আর্ট্রির যে আহ হার্টের যে ব্লাড সাপ্লাই যে দেয় হার্টের যে শিরাগুলো থাকে সেগুলো হার্ট ব্লাড সাপ্লাই দেয় ওই হার্টের ব্লাড সাপ্লাই এর মধ্যে যদি কোনো রকমের কোনো অবস্ট্রাকশন থাকে কোনো প্লেগ থাকে তাহলে হার্টের ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজ হয় হার্টে ব্লাড পায় না তখন হার্টের এর টা কম হয় তার জন্য পেশেন্ট এর সিম্পটমস টা আসে তো এই করোনারি আর্টারিতে যদি কোনো অবস্ট্রাকশন থাকে বা কিছু প্লেগ থাকে তো এটাকে আমরা বলি করোনারি আর্টারি ডিজিজ ওকে মানে সেটা কি ব্লাড এবং ব্লাডের সঙ্গে যে অক্সিজেন সেটা সাপ্লাইয়ে বাধা পায় তাই তো এবং তখন সেটাকে আমরা ডিজিজ বলছি কিন্তু কেন হয় সাধারণ মানুষের এই হ্যাঁ সাধারণ মানুষের যদি নর্মাল লাইফস্টাইল থাকে কোনো রিস্ক ফ্যাক্টর যেরকম ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেসার স্মোকিং ফ্যামিলিতে কোনো হার্টের হার্টের করোনার হার্টের ডিজিজের প্রবলেম এরকম থাকে তাহলে ওদের চান্স থাকে যে হার্টের বডিতে এই কোলেস্ট্রলটা জমে যায় সব জায়গাতে এরকম হার্টের শিরা যেরকম করোনারি আর্টারি ওটাতেও জমার চান্স থাকে যদি জমে যায় তখন আস্তে আস্তে ডিজিজটা স্টার্ট হয় যখন এটা ব্লকেজটা একটু বেশি হয়ে যায় যখন সেভেন্টি থেকে বেশি হয়ে যায় তখন ব্লাড সাপ্লাইটা এত কম্প্রোমাইজ হয়ে যায় যে হার্টের ব্লাড সাপ্লাইটা হার্টের অক্সিজেনটা ভালো করে পায় না ব্লাড অক্সিজেনটা পায় এই জন্য অক্সিজেনটা পায় তার জন্য পেশেন্টের সিমটমস আসা শুরু করে আচ্ছা মানসিক চাপ বা হতাশা সেখান থেকেও কি করোনারি আর্টারি ডিজিজ হতে পারে হ্যাঁ এটা রিসেন্টলি এটা দেখা গেছে যে কোনো সময় পেশেন্টের দেখা যাচ্ছে যে কোনো রিস্ফ্যাক্টর নেই ডায়াবেটিস আছে না হাইপারটেনশন আছে না স্মোকিং হ্যাবিট আছে কিন্তু তাদেরও কন্যা অনেক হচ্ছে কারণ এটা টেনশন বা অ্যাংজাইটি এটা একটা নতুন রিস্ক ফ্যাক্টরের মতো উঠে আসছে এটা কি হয় বডিতে ইনফ্ল্যামেশন হয় ইনফ্ল্যামেশন একটা স্টেট যেটা যেখানে সব সিয়া বডিতে সাইটোকাইন্সডি প্রোটিনগুলো থাকে এগুলো বেড়ে যায় ওগুলো বাড়লে অনেকগুলো শিরাতে ব্লকেজ হওয়ার চান্স থাকে এটা কোভিডের যখন কোভিড হয়েছিল তখন অনেক পেশেন্টের করোনার আর্টারি ধরা পড়েছিল বেশি হয়েছিল তখন থেকে বোঝা গেছে যে সাইটোকাইন্স দিয়ে হয় আর অ্যাংজাইটি বা টেনশন এটাও একটা ইনফ্ল্যামেটরি স্টেট এটা যদি সাইটোকাইন্স বাড়ায় তখন করোনার আর্টারি হওয়ার চান্স এই যে রিস্ক ফ্যাক্টরের কথা বললেন কাদের ঝুঁকি বেশি রয়েছে এই করোনারি আর্টারি ডিজিজ হওয়ার একটা আপনি বললেন ডায়াবেটিস যাদের হাইপার টেনশন রয়েছে তাদের ফ্যামিলি রিলেটেড যদি থাকে কোন হিস্ট্রি সেটা হতে পারে এছাড়া আর কারা রিস্ক ফ্যাক্টরে রয়েছে এছাড়া স্মোকিং পলিউশন সেকেন্ডারি পলিউশন যারা স্মোক করে না তাদেরও যারা অন্য যেন স্মোক করছে সাইডে বসে আছে ওদের সেকেন্ডারি স্মোকিং হচ্ছে ওদের প্লাস এখন যে ডায়েটারি হ্যাবিট এটা ডায়েটারি হ্যাবিটও অনেক রিস্ক ফ্যাক্টর হয়ে যাচ্ছে অনেক অয়েলি ফুড খাচ্ছে জাঙ্ক ফুড খাচ্ছে এই এটাও একটা বড় একটা রিস্ক ফ্যাক্টর যারা খুব বেশি পরিমাণে অ্যালকোহল সেবন করেন তারা কি রিস্ক ফ্যাক্টরে রয়েছে মানে জায়গায় রয়েছে অ্যাকচুয়ালি অ্যালকোহল বলা হয়েছে গাইডলাইন্সে বলা হয়েছে মডারেট কনজামশন অফ অ্যালকোহল ইজ গুড ফর হেলথ কিন্তু যদি বেশি পরিমাণে অ্যালকোহলটা খাওয়া হয় তখনও একটা কোলেস্ট্রলের অ্যাবনর্মালিটি আসে তখন হতে পারে করোনারি আর্টারি ডিজিজ হওয়ার চান্স কিন্তু কোলেস্ট্রল অ্যালকোহল বেশি খেলে করোনারি আর্টারি ডিজিজ থেকে অন্য হার্টের প্রবলেম হওয়ার চান্স আরো বেশি থাকে অ্যারেথিনিয়া হওয়ার চান্স আরো বেশি থাকে যাদের ওজন বেশি বা একটু স্থুলতা রয়েছে যাদের তাদের কি এই ডিজিজ করনারি আর্টারি ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি যাদের ওজন বেশি ওরা এটাও একটা রিস্ক ফ্যাক্টর obesidad যেটা বলি আমরা বিএমআই যখন বেশি বেড়ে যায় obesidad কিন্তু پیشنট যদি ওই মানুষটা যদি নরমাল অ্যাক্টিভিটিস করে ডেইলি এক্সারসাইজ করে খাওয়া দাওয়ার নরমাল লাইফস্টাইল মেইনটেইন করে কোনো রিস্ক আর কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে তাহলে ওদের এত রিস্ক হয় না কিন্তু এটাও একটা রিস্ক ফ্যাক্টর আছে কর্ণার আচ্ছা এই যে কর্ণারি আর্ট ডিজিজ এটা কি মানে যেটা বলছে যেটা হিস্ট্রি বলছে যে পুরুষদের না মহিলাদের পুরুষ তুলনায় পুরুষদের বেশি হয় তার মানে কি মহিলারা যারা ধরে নিয়েছেন ধরে নেবেন যে তাদের এটা একেবারে কম হয় কি বলবেন অ্যাজ ডক্টর আপ টু আহ মেনোপোজ পর্যন্ত আচ্ছা মহিলাদের রিস্ক একটু কম থাকে নাকি আর মেল মানে মেলসদের বেশি থাকে ফিমেলরা একটু কম থাকে কিন্তু আফটার মেনোপজ রিস্ক ফিমেলদের বেশি হয়ে যায় মেলস আচ্ছা তো সেক্ষেত্রে একটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আচ্ছা সাধারণত এই করোনারি আর্টারি ডিজিজের সিমটম গুলো কি কি লক্ষণ গুলো কি কি যেটা দেখলে সাধারণ মানুষ একটু সচেতন হবে ফার্স্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সিমটম হলো কি চেস্ট পেইন চেস্ট পেইন বুকে ব্যথা চাপ চেস্ট ডিসকমফোর্ট চেস্ট হেভিনেস বুকে আহ হতে পারে হাঁটলেও হতে পারে সিঁড়ি উঠানামা করলে কিছু বাড়ি উঠালে হতে পারে কিন্তু শুধু চেস্টপিন নয় আরো সিম্পটমস আহ যেরকম আহ শ্বাসকষ্ট হাঁফানো আহ দৌড়ালে হাঁফানো হচ্ছে আগে এর আমি হাঁটতে পারতাম বলবো পেশেন্ট আমি আগে দু কিলোমিটার হাঁটতে পারতাম কিছু হতো না এখন এক কিলোমিটার হাঁটলে আমার হাফ হাফানো হচ্ছে এরকম সিমটমস যাদের ডায়াবেটিস থাকে ওদের চেস্ট পেইন হওয়ার চান্সটা কম থাকে ওদের অন্য সিমটমস বেশি থাকে যেরকম খাপানো পেট পেটে ব্যথা হবে তারপর ঘাম বেরোবে খাওয়ার পর পেটে ব্যথা হবে বুকে চাপ লাগবে এইগুলো সিমটমস এগুলোকে বলে যেটা চেস্ট পেন ওটাকে অ্যানজাইনে বলি আর চেস্ট পেন ছাড়া যেটা সিমটমস এগুলো অ্যানজাইনে ইকুইভ্যালেন্ট বলি ওইটাও আর্টারি সিমটম তাছাড়া পেশেন্টের মাথাও ঘুরাতে পারে যদি কিছু ক্রিটিক্যাল ডিজিজ থাকে মাথা ঘোরাতে পারে পালপিটেশন হতে পারে বুক ধরপড় করে এরকম হতে পারে এই যে সিমটমগুলোর কথা বললেন এটা কতদিন ধরে চললে একজন মানুষ ডাক্তারের কাছে যাবেন ধরুন হঠাৎ একদিন ব্যথা হলো তাহলেই তো তিনি ডাক্তারের কাছে যাবেন না তিনি ভাববেন হয়তো অন্য কোনো কারণে হয়েছে তো এটা কত ডিউরেশন অবধি তারা দেখবেন বাড়িতে তারপর ডাক্তারের কাছে যাবেন চেস্ট পেইন যদি ডেইলি যেরকম মানুষ বলছে যে আমার এতটুকু হাঁটলে চেস্ট পেইন হচ্ছে এই সিমটমসটা যদি রেগুলার এক ওয়ান মান্থ থাকে তাহলে আমরা বলবো যে হয়ে গেছে চেস্ট পেন মোস্ট হার্ট ডিজিজ কিন্তু যদি রিস্ক ফ্যাক্টর থাকে যেরকম ওদের পেশেন্টের ডায়াবেটিস আছে হাইপারটেনশন আছে তাহলে হার্টের ডিজিজ হওয়ার চান্সটা বেশি থাকে তখন ডাক্তারকে ইমিডিয়েটলি দেখাতে হবে সাডেনলি যদি কেউ চেস্ট পেন ওঠে তাহলে আমরা ভাবি যে মানে ঘরে বাড়িতে সবাই ভাবে গ্যাসের ব্যথা হতে পারে হুম গ্যাসের ট্যাবলেট খেলো খেলো কিন্তু চেস্ট পেন ঠিক হলো না আধা ঘন্টা পরেও ঠিক হলো না তখন ইমিডিয়েটলি ডাক্তারকে দেখাতে হবে ওটা করোনা হতে পারে একদম যাদের অলরেডি রিস্ক ফ্যাক্টর রয়েছে তাদের যদি এই ধরনের কোনো সিম্পটম হয় তারা কিন্তু খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবেন আর যাদের এই রিস্ক ফ্যাক্টরগুলো নেই তারাও খুব বেশি দিন দেরি করবেন না তাই তো সেক্ষেত্রে কিন্তু একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নিন কাছাকাছি যিনি ডাক্তার আছেন তার কাছেই যান এবং একটু পরামর্শ নিয়ে নিন এবারে আসি রোগ নির্ণয় মানে এটার ডিটেকশনটা আপনারা কিভাবে করেন কিভাবে করা হয় আমাদের কাছে যখন পেশেন্ট এরকম কমপ্লেন নিয়ে আসে যদি আমরা দেখি যে পেশেন্টের রিস্ক ফ্যাক্টর অনেক রয়েছে পেশেন্ট বেশিস কমপ্লেন করছে যে একটুকু হাঁটতে পারছে না তখন আমরা ফার্স্ট তো ইসিজি করি ইসিজিতে আমরা ডাইরেক্ট ইসিজিতেও প্রবলেম দেখা যেতে পারে কোন কোন সময় ইসিজি নর্মালও থাকে তখন আমরা ইকো করাই ইকো নর্মাল থাকতে ইকোও নর্মাল থাকতে পারে অ্যাবনর্মাল থাকতে পারে অ্যাবনর্মাল থাকলে তো হয়ে গেছে যদি নরমাল থাকে তাহলেও সিম্পটম আছে হতে পারে ইকো ইসিজি দুটো নরমাল হতে পারে ওকে পেশেন্ট যদি আমরা তখন টিএমটি অ্যাডভাইস করি টিএমটি ট্রেডমিল টেস্ট পেশেন্ট দৌড়িয়ে দেখি কারণ পেশেন্ট সব পেশেন্ট দৌড়াতে পারে না কারণ হার্টের বেড থাকে কারণ দৌড় হাফ হাফিয়ে যায় যারা দৌড়াতে পারবে ওদেরকে টিএমটি অ্যাডভাইস করি কিন্তু টিএমটি ওই পেশেন্ট কে আমরা অ্যাডভাইস করি যাদের আমাদের লাগছে যে হার্টের ডিজিজ হওয়ার চান্সটা একটু বেশি নয় কম আছে যাদের আমাদের সাসপেকশন বেশি আছে হ্যাঁ আহ ফিফটি পার্সেন্ট থেকে বেশি যে চান্স আছে যে ওনার কর্নার অ্যাট্রিজ হওয়ার ওদেরকে আমরা এনজিওগ্রাফি অ্যাডভাইস করে এটা তো চিকিৎসার মধ্যে চলে গেলাম তাহলে চিকিৎসা কি রয়েছে কি কি পদ্ধতিতে চিকিৎসা তখন আমরা করোনারি ডিজিজ যেটা হয় হয়ে যাবে যে সেটা হলো কি করোনারি আচ্ছা করোনারি হয় একটা হয় ক্যাথেটার এনজিওগ্রাফি যেটাতে আমরা করি ক্যাথেটার ঢুকিয়ে হার্টের শিরাগুলো চেক করি কেন ব্লকেজ আছে কিনা আর একটা হয় সিটি কর্নারি এনজিওগ্রাফি সিটি স্ক্যান হয় ওইটা মধ্যে পেশেন্টকে সিটি স্ক্যানের মেশিনের ভিতরে ঢুকানো হয় আর ডায়েট ইনজেক্ট করে দেখা হয় করোনা হাটের নতুন কোনো প্রবলেম আছে কি সিটি করোনারি এনজিওগ্রাফি ওই পেশেন্টকে আমরা রেকমেন্ড করি যাদের আমাদের সাসপেশন টা কম অনেক কম তাদের লাগছে না যে হবেই ফলে মাইনের হতে পারে ওদেরকে সিটি কর্নিয়ার কিন্তু সিটি করোনারি এনজিওগ্রাফি অনেক ডিসঅ্যাডভান্টেজও আছে যাদের আগে স্ট্যান্ড হয়ে গেছিল ওদের করানো বেশি ভালো হয় না মানে একবার যাদের অলরেডি হয়ে গেছে আচ্ছা যাদের স্ট্যান্ড বসানো হয়ে গেছে আচ্ছা স্ট্যান্ড বসানো যাদের ওকে ওদের এত ভালো রেজাল্ট দেখা যায় না ক্লিয়ার আসে না ইমেজ গুলো আচ্ছা যাদের এজ অনেক বেশি 70 প্লাস হ্যাঁ ওদের ও করোনারি ইমেজে ক্যালসিয়াম জমে যায় ক্যালসিয়াম জমে গেলে ব্লকেজটা দেখা যায় আচ্ছা আর যাদের কিডনি প্রবলেম আছে কিডনি ক্রিয়েটিনিনটা একটু বেশি আছে ওদেরও আমরা সিটি কোরোনারি এডভাইস করি না হুম তখন আমরা ম্যানুয়াল অ্যাঞ্জিওগ্রাফি যেটা ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রাফি করি ওকে ওটা করতে বেশি সময় লাগে না 10 থেকে 15 মিনিট লাগে হাত দিয়ে হয়ে যায় ম্যাক্সিমাম 90% পেশেন্ট ওটাতে কনফার্ম হয়ে যায় যে করোনারি কতটুকু ব্লকেজ আছে আচ্ছা যখন এটা ডিটেকশন হয়ে গেল যে হ্যাঁ ব্লকেজ আছে এবং কত পার্সেন্ট রয়েছে সেটা পরীক্ষার মাধ্যমে জানা গেল তারপরে যদি ব্লকেজ থাকে তাহলে ট্রিটমেন্টটা কি থাকে ব্লকেজ এখন দেখতে হবে কতটুকু আছে যদি আমাদের করোনারে আর্টারি এই যে হার্টের যে করোনার আর্টারি তিনটে করোনারে আর্টারি থাকে আচ্ছা তিনটের মধ্যে একটা একটা হলো গিয়ে মেইন তার থেকে দুটো ডিভাইড হয়ে বেরোর আর আরেকটা রাইট সাইডে থাকে লেফট সাইডে দুটো থাকে রাইট সাইডে একটা থাকে তো এইগুলোতে মোর দেন সেভেন্টি পার্সেন্ট যদি ব্লক থাকে তাহলে আমরা ওইটাকে ট্রিটমেন্ট করার জন্য অ্যাডভাইস করি ট্রিটমেন্ট কি হয় ট্রিটমেন্ট একটা এনজিওপ্লাস্টি বলে ট্রিটমেন্ট থাকে ট্রিটমেন্টে কি হয় বেলুন দিয়ে ওই ব্লকেজটা খোলা হয় তারপর ওইটাতে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয় মেটালের রিং যেটা থাকে ওটা বসিয়ে দেওয়া হয় যাতে আবার ব্লকেজ না হয় তো একবার যদি এনজিওপ্লাস্টি করা হয় সেই জায়গায় বা হার্টে আবার কি একই ভাবে করোনারি ওয়াটার ডিজিজ হতে পারে হতে পারে স্ট্যান্ড যাদের স্ট্যান্ড লেগে যায় ওদের ড্রাগ মানে মেডিসিনগুলো যে অ্যাডভাইস করি আমরা ব্লাড থিনার ওগুলো খাওয়া খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় ফার্স্ট ওয়ান ইয়ার পর্যন্ত যদি পেশেন্ট রা কমপ্লেন না থাকে মানে পেশেন্ট মেডিসিন খাচ্ছে না তাদের স্ট্যান্ড ব্লকেজ হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় আর যাদের যাদের মেডিসিন গুলো কম থাকে কিন্তু যাদের সুগার আছে বেশি আনকন্ট্রোল সুগার সুগার তিনশোর উপরে চলছে আহ খাওয়া দাওয়া কন্ট্রোল হচ্ছে না স্মোকিং করে যাচ্ছে ওদের স্ট্যান্ড ব্লক হওয়ার চান্স থাকে বেশি তো এই মেডিসিন গুলো কতদিন কন্টিনিউ করতে হয় কতদিন ফোনে অফ করতে হয় মেডিসিন আপ টু ওয়ান ইয়ার স্ট্রিক্টলি আমরা অ্যাডভাইস করি পুরো সবগুলি আমরা লিখে দিচ্ছি সব অ্যাডভাইস ফলো করতে আফটার ওয়ান ইয়ার মেডিসিন খেতে হয় কিন্তু ডোজটা আমরা একটু কম করে দিই কিন্তু মেডিসিন সবসময় খেতে আচ্ছা সাধারণ মানুষের মানে একজন সাধারণ মানুষের একটা ধরুন করোনারি আর্টারি ডিজিজ হলো ডিটেক্ট হলো তারপরে তার চিকিৎসা এটা তো একটা পদ্ধতির মধ্যে দিয়ে গেলো কিন্তু সাধারণভাবে হার্টকে সুস্থ রাখতে গেলে কি কি করা প্রয়োজন একজন সাধারণ মানুষের ওয়ান ওয়ার্ড বলতে পারবো এস মানে যতটুকু পারো নেচারের সামনে থাক মানে নেচারের সঙ্গে থাকো পলিউশন থেকে দূর থাকো গ্রিন ভেজিটেবলস খাও ন্যাচারাল ফুড খাও জাঙ্ক ফুড কম খাও ডায়াবেটিস হাইপারটেশন যারা আছে মেডিসিনস রেগুলারলি খাও কন্ট্রোল থাকো আর এক্সারসাইজ এক্সারসাইজ যেটা আমেরিকার গাইডলাইনসে রেকমেন্ড করেছে অ্যাটলিস্ট ফাইভ ডেজ ইন এ উইক থার্টি মিনিট এক্সারসাইজ করতে হবে আইদার ইভিনিং ওয়াক মর্নিং ওয়াক এনিথিং করলে হার্টটা সুস্থ থাকে যারা করোনারি আর্টারি ডিজিজ হোক বা হার্টের কোনো সমস্যা নিয়ে আমাদের এখানে ট্রিটমেন্টের জন্য আসতে চাইছেন তাদেরকে কি বলবেন কি কি সহযোগিতা এখানে এলে তারা পেতে পারেন কি কি ব্যবস্থা এখানে রয়েছে এখানে আমাদের কাছে অলমোস্ট সব কিছু আছে ইসিজি আছে ইকো আছে আমরা একটা স্ট্রেস ইকো হয় করতে পারি এনজিওগ্রাফি করতে পারি সিটি করণের অ্যাঞ্জিওগ্রাফি করতে পারি অ্যাঞ্জিওপ্লাস্টি হয় অ্যাঞ্জিওপ্লাস্টি আর মধ্যে মানে কমপ্লিকেটেড যেটা থাকে ওইটাও আমরা করতে পারি প্লাস কোনো কোনো অ্যাঞ্জিওগ্রাফ অ্যাঞ্জিওপ্লাস্টি আমরা ইমেজ গাইডেড থাকে যেটা এফএফআর এফএফআর গাইডেড আইভাস গাইডেড অ্যাডভান্স টেকনোলজি সেগুলো সব আছে আমরা করতে পারি অর্থাৎ যে যে ট্রিটমেন্টের প্রয়োজন করোনারি আর্টের ডিজিজ হোক বা অন্য কোনো হার্টের ডিজিজের ক্ষেত্রে সমস্ত ফেসিলিটি বা সুবিধা কিন্তু এখানে এলে আপনারা পেতে পারেন তবে আমরা কখনোই চাইব না আপনারা অসুস্থ হয়ে এখানে আসুন মানে অসুস্থ হন এবং তার জন্য আসতে হোক কিন্তু যদি মনে করেন যে সত্যি যে যে সিম্টম কথা ডক্টর গোস্বামী বললেন করোনারি আর্টের ডিজিজের ক্ষেত্রে সেই সব সিম্টমগুলো আপনি বা আপনার পরিবারের কেউ হয়তো ফিল করছেন তাহলে কিন্তু দেরি না করে বিপি পোদ্দার হাসপাতালে আসতেই পারেন অবশ্য যদি এখানে আসতে অসুবিধা হয় কাছাকাছি কোনো ডাক্তারের সঙ্গে একবার একটু কনসাল্ট করে নিন কারণ প্রথম দিকে কনসাল্ট যদি করা যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাই তো থ্যাংক ইউ সো মাচ ডক্টর গোস্বামী এতটা সময় দেওয়ার জন্য এবং আপনাদেরও অনেক ধন্যবাদ এভাবেই সঙ্গে থাকবেন তবে হার্টের তো অনেক রকম সমস্যা রয়েছে কি কি সমস্যা নিয়ে আপনারা জানতে চাইছেন আমাদের এখানে যারা স্পেশালিস্ট ডক্টররা রয়েছেন তাদের কাছ থেকে অবশ্যই কিন্তু একবার কমেন্ট লিখে পাঠাবেন আগামী দিনে নিশ্চয়ই আমরা সেই সেই টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব এভাবেই সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার